আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রায়না সাহা ব্লগস ইউক্রেন গার্ডেনিং। মাশাল্লাহ, আজকে আপনার সাথে কিছু টিপস লুই আইলাম আর কিছু ছাড়া, যে আমরা সিডিং করছি দেশের ক্রীড়া বেশ, এগুলো আপনার লোক একটু শেয়ার করাম। তো প্রথমে আমি আসলে দেখালাম যে এক ফটো রয়েছিলাম, পর থেকে অনেকগুলো ছাড়া হয়ে গেছে, তো এগুলো আলাদা হইরা আমি সেপারেট ফটো লইছি ও দেখার পরে এগুলো আমি আলাদা পটিং করছি। আরও কিছু যারা আছে ওই বৈশক আপনারা ফাইবার সামনে দিয়ে আমি সেপারেট ফট নাই একটা বক্সও আমি রোপণ করছি, কারণ আসলে ক্রীড়া গাছটা অনেক বেশি হয়ে গেছে। আর এগুলোতে আমরা একটু শর্ট আউট খাওয়ার কারণ হইলো আমরা একটু খলেরে যাইতাম, তাহলে কিছু এটার একটু জায়গা কম নিলাম। মার্শাল্লাহ, এগুলোতে ফটের মাঝে না রইয়া কিছু বক্সের মাঝে রয়েছে। তো সেম সারা এক যে সেটিং করছিলাম সেম সারা, কিন্তু কিছু সারা আছে ফটের মাঝে আর কিছু বক্সের মাঝে কিছু জায়গার অভাবে আমরা রোপণ করছি। তো এইগুন আসলে আমার গ্রিন হাউসের ভিতরে রয়েছে, এরপরে আমি কেতা করলাম আপনার লোক শেয়ার করলাম। এটা কিছু আপনারা একটু ইনফরমেশন শেয়ার করতাম সারা, লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন আমরা হারভেস্টিং করছি, হারভেস্টিং করে কিছু খানে দিছে গাছরে, আমরা আলিসন গেস্ট বেক ফুড আর চিনি আর দুধ মিক্স হইলা, তো ওইসে লাস্ট ভিডিওত তো ই সেম আমরা ওখানে ব্যবহার করবো। তখন আমরা এটা মিক্স করবো আমরা ফানি দিই, ইয়েস্ট আর চিনি, এটা ইজি বেক, ইয়েস্ট আর চিনি দিব। তো আপনার আমি একটু শেয়ার করাম, ও দেখতে পারা হট ওয়াটার দিছি, হট ওয়াটার দিয়ে আমি এটার নামটা হইলো আলিসন ইয়েস্ট ইজ বেক, এটা আমি কিছু মিক্স করবো 1 স্পুন। তুমি একটা ছোট একটা পটল নিয়ে আমি এটা মিক্স করলাম, মিক্স করে 2 থেকে 3 ঘন্টা লাগে রাখি দিব, দেওয়ার পরে আমি এটা ব্যবহার করবো। এটা থেকে আমরা আসলে লাভবান হয়েছি, তো আপনারা ট্রাই করতে পারবা। তো আমি হালকা চিনিও মিক্স করলাম, চিনি আর দে ইজি বেক ইয়েস্ট মিক্স করছি, মিক্স করে এটা গুঁড়া 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাখি দিব, এটা ঠিক হয়ে যাব। ও দেখতে পারা এটা ঠিক হয়ে গেছে, এটা এবার মিক্স করবো, স্টেফ লাখান মিক্স করলাম, মিক্স করে এটা ব্যবহার করবো। মেক শিওর করবো এটা আপনারা পানির লগে মিক্স করতে হইবা, পানি রইবা, পানি লইয়া ব্যবহার করবা, একটা আন্দাজ মতো পরিমাণ মতো আপনারা পানি লই লিবা, লইয়া এটা আপনারা পানির লগে মিক্স করবা, মিক্স করে ব্যবহার করবা। আর এটা থেকে আশা করি আপনারাও ফলন পাইতে, আমিও ফলন পাইছি। আমি ফুলটা আনিছি না, কিছু আমি রাখছি আর বেসাদাটা আমি ইউজ করছি। আমি গাছগুলো গুঁড়াত দিলাম মিক্স করে ফালিটা, এটা থেকে কত লাভ হয়েছে বৈশাখ আপনারা আমি একটু শেয়ার করলাম। সম্পূর্ণ গাছের গুড়ায় গুড়ায় দেওয়া হয়ে গেছে। তখন আমি আপনার একটা ফটো কিছু সারা রোপণ কর্ম দেখাইব। প্রথমে আমি এটা সম্পূর্ণ পানি দিয়ে শেষ করলে আমার বাঁকা কয়েকটা গাছ আছে। তখন আমি যে আরও সারাগুলো আছে আমি সারাম, ও দেখতে পারলাম করিয়েন্ডার বাগান আছে, করিয়েন্ডার বাগান তুলিয়েছি, তুললা এক ফটো সারাম সব শশা গাছটা রইলতাম, কারণ আমরা কিছুদিন লাগে হলিডে দিই মুখে আর বাচ্চা নিতে পানি দিতে পারতো না, আসলে 2 মিনিট ফট হয়ে যাব। তো আমরা একটা ফটের মাঝে রাখিয়া দাঁড়াম গে, তো প্রথমে আমি মাটিটা আসলে আড়াছাড়া করলাম, ওইটা কিছু সার ব্যবহার করবো যে অর্গানিক সার, আর আমি কিছু যে গ্রাসের গ্রাস উইড ওটার লিকুইড ফার্টিলাইজারও ব্যবহার করবো। এটা থেকে পানি আসলে ও যে গ্রাস দেখতে পারো আমি দাঁড়া, এই গ্রাসটার উইড এটা, আর আমি কিছু যে মিক্স ভেজিটেবল আছে ইউনো বানানা, এরপরে আরও অন্য রকম ভেজিটেবল আছে, এটা আমি গাছের গুঁড়া এক সাইডে দিয়ে কুদিয়ে দাঁড়াম, তো চতুর্দিকে দিয়ে আমি মাটি দিয়ে কুড়িয়ে রাখে দিব। আর একটা জিনিস আমি কইতাম বললেছি যে আমি যে গ্রাস উইড ব্যবহার করছি, উইড থেকে আমি আসলে এটা পানি বা করছি, এটা থেকে আমি লিকুইড ফার্টিলাইজার বা করছি, বা ওই এটা আমি গাছের লাগিয়েও রেডি করছি। আর যে যে ফাতাটা আছে আমি চতুর্দিকে দিলেছি,
আর ও দেখতে পারা আমি এখন সম্পূর্ণ গাছ একটা ফটো রুয়াইলিমো, একটা ফটো রুয়াইলে তো বা চিন্তালে একটু ইজি হইব, তারা ফাড়ি দিতে অসুবিধা হইব। আমি সবচেয়ে ফল চেঞ্জ করে আসলে এক বক্স রুয়াইলাম, একটু রেজাল্ট আপনারা দিলাম মাশাল্লাহ, এটার থেকে আমি খুব লাভবান হয়েছি। এটার মাঝে পরে আপনার লগে শেয়ার করলাম, ফটান আসলে টু মেনি ফট হয়ে গেছে, এগুলো আমরা এক বক্স রোপণ করে নিবো। মাশাল্লাহ গাছটাই আসলে ভেরি হেলথিও দেখতে পারা। এই গাছের আপনার ফলন আবার ধরছে, কিছু কিছু ফুলও আছে আর কিছু কিউকাম্বার ধরা আরম্ভ হয়ে গেছে। এটা আমরা সবটা ফটোটা চেঞ্জ করে নিলাম, পয়লা ইজি করলাম বা চিনতে লাগে, আসলে হার হইতো না, এখানেও তারা পানি দিব। আর কিছু এক্সট্রা পাতা আছে কিন্তু আমি একবার ছাঁটাই করে নিলাম। তো যে জিনিসগুলো আমি ব্যবহার করছি কিন্তু থেকে আমি একটু লাভবান হয়েছি, আর আপনারাও চেষ্টা করলে পারবা মাশাল্লাহ দেখতে পারে। এক বক্স অনেকগুলো দিছে, অনেকটা লম্বা হয়েছে আর অনেকটা ছোট ছোট রয়েছে। তা আশা করি যে ওয়েদার আছে, ওয়েদারে আরও মানে বালা করব। এই চারাটা দেখতে পারে মাশাল্লাহ, এটা ফলন আইছে সুন্দর পাখা কয়েকটা আছে, তা আশা করি আরও আইতো। আর এখন যে আমরা যে অর্গানিক ফার্টিলাইজার এটা কম্পোস্টের তলে দিছি, আশা করি আর কোনো কোস্তা লাগতো না, শুধু খালি ফ্রেশ ওয়াটার লাগবো। আর আমি কিছু গ্রাস উপরে দিয়ে দিলাম, যে উইড গ্রাস দিলাম, গাছটা ফসবো। আর এটা দিলে একটু ওয়াটার থাকে, বক্সটা অনেক বড়, আসলে অনেক পানির দরকার পড়ে। আমি চতুর্দিকে এটা ব্যবহার করলাম, এটা থেকে আমি কিছু লাভবান হয়েছি। আমি আরও অন্য গাছও ব্যবহার করছি, আসলে পানিটা থাকে গাছের মাঝে, তাহলে কি তো একটু সময় নেয়, এটা স্লোলি সোক করে চলে দিয়ে যায়। তো আমি আর কুস্তা ব্যবহার করতাম না, শুধু রোপণ করি না, খালি ফ্রেশ ওয়াটার মারবো। আর এটার তো কম্পোস্টের তলে অনেকগুলো সার ব্যবহার করছি, ও সার থাকি আসলে যে সারটা দিছি মেল্ট হইব, মেল্ট হইয়া চতুর্দিকে যাইব পানির লগে। তো আপনারা ট্রাই করতে পারবা, ইজি টু ইউজ আছে, আপনার চেষ্টা করেন। সকল তো তুই দেখরা দুধ খোলা সকল তুই দেখা, আপনার কতটুকু সাকসেসফুল আপনারাও দিতে পারবা দেখতে পারা, কারণ আমি তো দেখতে পারা সাকসেসফুল হয়েছি। আর একটা জিনিস আপনারা ইজি আছে, আপনারা বানানা যে স্কিনের পানিটা সব ধরনের গ্রাসও ব্যবহার করতে পারবা, এটা আসলে গুড একটা রিজাল্ট। আমি সব সময় যে বানানাটা ভিজে বালতিতে রাখি দিই আর ও পানিটা দিই, আপনারা ট্রাই করবা, আসলে ইটস ভেরি গুড। আর আপনারা ট্রাই করে দেখতে পারবা। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা পাইবা কতটুকু সাকসেসফুল হয়েছি। আর ভিডিওটা দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর বিশেষ করে লাইক বটনও টিপা দিবা। আর নেক্সট ভিডিও লাগে অপেক্ষা করবা, এগুলোতে ফলাফল আপনারা অবশ্যই দেখাইমু। তো আপনারা সকলের লাগে দোয়া রইল, বালা থাকবা, সকলে সুন্দরভাবে গার্ডেনিং করুকা। আর যে একটা জিনিস আমি আপনারা হইলাম, বানানা ওয়াটার যে স্ক্রিন ভিজে ইয়া ওয়াটার সবসময় ব্যবহার করবা, পানির লগে মিক্স হইলা দেখবা আপনারা খুব লাভবান হইবা। তার বালা থাকুকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।